আগামীকাল শেষ টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ আবারও পাকিস্তান সিরিজের মতো পরিণতি হবে কি জিম্বাবুয়ের এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ ফলে সিরিজের শেষ ম্যাচে টাইগার একাদশে আসছে একাধিক পরিবর্তন সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বেঁধে দেয়া একশো তেপ্পান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ দল সৌম্য সরকার ও নাইম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিলেও সেই ম্যাচে মাঠে ছিলেন না লিটন দাস চোট পাওয়া লিটনকে রাখা হয়নি সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশেও তবে চোট গুরুতর না হওয়ার কারণে এই ব্যাটসম্যানকে আবারও দেখা যাবে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শেখ মেহেদি হাসান বল হাতে মাত্র এক ওভার করেই খরচ করেছিলেন আঠারো রান দ্বিতীয় ম্যাচে এসে এক ওভার বল করার সুযোগ পেলেও তাকে তিন নম্বরে ব্যাটিং করানোর জন্য পাঠানো হয় যদিও ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার ফলে টপ অর্ডারে মেহেদিকে নিয়ে আর কোনো বাড়তি পরীক্ষা না চালিয়ে লিটনকে অন্তর্ভুক্ত করে ছাটাই করা হবে তাকে অন্যদিকে বলিং বিভাগে সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে একত্রিশ রান খরচায় তিন উইকেট নেয়া মোস্তাফিজকে দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছিল একাদশের বাইরে দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজকে বিশ্রামে রেখে একাদশে নেওয়া হয়েছিল তাসকিন আহমেদকে তবে কোন উইকেটের দেখা না পাওয়া তাসকিনকে শেষ ম্যাচে রাখা হতে পারে একাদশের বাইরে তার বদলি আবারও মোস্তাফিজকে দেখা যাবে শেষ টি ম্যাচের একাদশে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে কোন উইকেট না পেলেও কাল দ্বিতীয় ম্যাচে তিন উইকেট শিকার জং সবার জানা টি টোয়েন্টি বাংলাদেশের ট্র্যাক রেকর্ড ভালো না সাফল্যের চেয়ে ব্যর্থতা আর জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা অনেক ভারী আর সেখানে জিম্বাবুয়ে ঘরের মাঠে ঠিক আগের সিরিজে পাকিস্তানিদের নাভিশ্বাস তুলে ফেলেছে কাজেই টেস্ট আর ওয়ানদের মতো বাংলাদেশের টিটোয়েন্টি সিরিজ একতরফা জেতার সম্ভাবনাও ছিল কম হয়েছেও তাই যার ফলে শেষ ম্যাচটি হয়ে গেছে সিরিজ নির্ধারণী লড়াই দেখার বিষয় কাল পঁচিশ জুলাই সেই ম্যাচে কি করে টাইগাররা পাকিস্তানের মতো শেষ ম্যাচে ভালো খেলে সিরিজ করে টেস্ট ওয়ান ও টি টোয়েন্টিতে সিরিজ জয়ের মধুর স্বাদ ও সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরবে নাকি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে ফিরবে দেশে